বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলোর ডাকা দুই দিনের অবরোধের দ্বিতীয় দিন চলছে। স্বল্প সংখ্যক বাস আর অটোরিকশার পাশাপাশি কিছু কিছু প্রাইভেট কার চলছে সড়কে, অনেকটাই ফাঁকা রাজধানীর রাস্তাঘাট। যানবাহন কম থাকায় অফিসগামীদের পড়তে হচ্ছে খানিকটা ভোগান্তিতে। প্রয়োজনীয় যাত্রী না থাকায় গাবতলী, মহাখালী ও সায়দাবাদ থেকে দূরপাল্লার বাসগুলো ছেড়ে যায়নি। কমলাপুর থেকে স্বাভাবিকভাবেই চলছে ট্রেন, তবে অবরোধের কারণে যাত্রী সংখ্যা কিছুটা কম। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছেন। সড়ক, রেল ও নৌপথে 48 ঘণ্টার অবরোধ শেষ হবে কাল শুক্রবার ভোর 6টায়।